270 টাকা তো হাড়ি করে বিরিয়ানি হয় এমনি নরমাল দিন 7-8 রুপি করে হয় শনি রবিবার 10-12 হাড়ি অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল দ্য বঙ্গালসে। আজ আবার চলে এসেছি নতুন একটা খোঁজ, নতুন একটা জায়গা, নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ঘুম থেকে যখন উঠেছি না, মনটা খুব বিরিয়ানি বিরিয়ানি করছে। আফটার অল আপনারা জানেন আমরা হলাম বিরিয়ানি লাভার, আর বিরিয়ানির সাথে আমাদের একটা ইমোশন সবসময় জড়িয়ে থাকে। তো আজকে ভাবলাম একটু বিরিয়ানি ট্রাই করি। অনেকদিন আমাদের বিরিয়ানির কোনো ভিডিও আসেনি আপনারা জানেন। তো আজকে আমরা ভাবছি কোথায় যাব। বিরিয়ানি বলতে আমাদের মাথায় প্রথমে আসে দাদা বৌদির কথা। দাদা বৌদিকে টক্কর দেওয়ার জন্য বারাসাতে বলে একটা বিরিয়ানি চলে এসছে, তাও আবার দাদা বৌদির থেকে দামটা অনেকটাই কম। সবাই অলরেডি চলে গেছে সেখানে, আমরাই মনে হয় লাস্টে যাচ্ছি, আমাদের এতদিন যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে আমরা যাব, ট্রাই করব, সত্যি গিয়ে দেখব যে দাদা বৌদিকে টক্কর দেওয়ার মতো কি বিরিয়ানি বারাসাতে চলে এসছে। তাহলে তো বারাসাতবাসীদের পক্ষে আনন্দের ব্যাপার, তাদের আর কষ্ট করে ব্যারাকপুরে আর যেতে হবে না, বারাসাতেই পেয়ে যাবে দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি। তো চলুন, সব কিছু জানতে হবে তো, স্কিপ করলে মিস করবেন। তো সেখানে গিয়ে আপনাদের সাথে কথা বলব। তো আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, আমাদের ডেস্টিনেশন হলো ডাক বাংলো বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন আজকে আমরা ডাক বাংলোতে বিরিয়ানিতে এসেছি। সত্যি কি দাদা বৌদিকে টক্কর দিতে পারবে ডাক বাংলো বিরিয়ানি? তো আমরা খাবো, খেয়ে রিভিউ দেবো, তো সমস্ত ডিটেলস আপনাদের জানাবো যে সত্যি কতটা ভালো না নামেই থাকছে ডাক বাংলো বিরিয়ানি, খেতে কি অতটাই ভালো হবে, তো সব আপনাদের ডিটেলস বলবো। তো আমরা এখন বসে গেছি এখানে, এসে যা স্মেল বেরিয়েছে, মানে ভিডিও করবো কি ভিডিও করতে পারছি না, এত সুন্দর মানে স্মেল বেরিয়েছে বিরিয়ানির চাপের। তো আপনারা দেখেছেন, আমরা ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি এখানে কীভাবে বিরিয়ানি মেকিং হচ্ছে, চাপ মেকিং হচ্ছে। তো এবার খাওয়ার পালা, মানে আর ওয়েট করতে পারছি না, বিবশ খিদে পেয়ে গেছে। তো আমরা একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন চাপের অর্ডার দিয়েছি। এখানে গিয়ে শুনলাম মাটন বিরিয়ানির পিসটা 250 গ্রাম, 250 গ্রাম মাটন দিয়ে এখানে বিরিয়ানি সার্ভ করা হয়। তো এটার প্রাইস হলো অনলি 270 রুপিস। চাপের সাইজটা আপনারা দেখেছেন, সেই লেভেলেরই
প্রায় 150 গ্রামের মতো ওজন হবে চাপের সাইজটা। আর এখানে চিকেনের ওজন হচ্ছে 300 গ্রাম। 300 গ্রামের ওজনে চিকেন দিয়ে আপনারা চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন 210 টাকায়। তো কথা বেশি বলবো না, মানে এখানে মানে দাঁড়ানো যাচ্ছে না, এত সেন্ট বেরিয়েছে, কতক্ষণে খাবো। অলরেডি আমাদের গরম গরম বিরিয়ানি নেমে গেছে, বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে, তো বিরিয়ানিটা খেতে হবে। তো ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন। আমাদের গরম গরম বিরিয়ানি চলে এসছে, ধরে রাখতে পারছি না, এত গরম, ধোয়া উঠছে। মাটনের পিসটা দেখুন সেই লেভেলে। আর এখানে এসে শুনলাম রাইসটা আনলিমিটেড আছে, রাইসটা লাগে তো দেন আপনাদের রাইস এখানে দেওয়া হবে, ঠিক আছে। তবুও যা কোয়ান্টিটি দেখছি একার জন্য এনা। তাও দেখুন চলে এসছে লাল লাল মাখো মাখো ঝোল, মানে ঝোল না দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম। চাপটা দেখছেন কতক্ষণে খাবো, এবার মাটনের পিসটা আপনাদের আগে দেখো। বাবা তুলতুল করছে, এই ডায়লগটা সবাই দেয়, তুলতুল করছে, আমিও বলেই ফেললাম তুলতুল করছে। দেখতেই পাচ্ছেন বারাসাতে ডাক বাংলো বিরিয়ানির এতক্ষণের মানে ছড়িয়ে গেছে নাম। আজকে আমরা ট্রাই করে দেখি, আমিই খাচ্ছি, সত্যি খেতে পেয়েছি। তো বেশি কথা বলবো না, ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার খাওয়া শুরু করি। বিরিয়ানি রাইসটাকে আপনাদের দেখিয়ে দিই, খুব অয়েলি আছে বিরিয়ানিটা, বেশ তেল দেখুন। রাইসটাও বেশ ভালো, বাসমতি চাল, সাথে একটা আলু দিয়েছে আমাদের, ওই যে আলু, মোটামুটি সাইজে আলুটা। পেঁয়াজ আছে আর শসা আছে, কোয়ান্টিটি প্রচুর, আমি একা এটা খেতে পারবো না যদিও। তো চলুন খাওয়া যাক। তৃষাকে মিস করছি, তৃষার এলাকায় এসছি কিন্তু তৃষা নিয়ে আসেনি, আমি একাই এসছি আবার। ও বিরিয়ানি লাভার, আপনারা জানেন আমার আমার মতো, কিছু করার নেই, তৃষার নাম দিয়ে প্রথম খাবো। আলুটাও বেশ কুক হয়েছে দেখুন, ভেঙে গেল, অসাধারণ খেতে সত্যি। ফ্লেভারগুলো বেরিয়ে আছে আর এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে বিরিয়ানি দিয়ে। একটু তেল তেলে আছে বিরিয়ানিটা, পুরো ঘিয়ে করা দেখেছেন আপনারা, বেশ ভালো লাগছে। রাইসটাও ঝরঝরে দারুণ লাগছে, খুব একটা স্পাইসি না, ঘি কেসর জাফরানের খুব সুন্দর গন্ধ আসছে, সেন্ট আসছে, কিন্তু উগ্র গন্ধ না একদমই, যেরকম বিরিয়ানি হয় একদম পারফেক্ট সেরকম, খুব একটা উগ্র গন্ধ না। মিঠা আতরের স্মেলটা বেশ সুন্দর আসছে, হালকা হালকা, ভালোই তো লাগছে খেয়ে। আলুটাও খুব সুন্দর কুক হয়েছে দেখতেই পাচ্ছেন, আমি আসার পর থেকে স্মেল এত বেরিয়েছে না, মানে এখানে শুট করতে পারছিলাম না, এত সুন্দর স্মেল বেরিয়েছে। তো এবার আপনাদের মাটনটা দেখাবো, এটা 250 গ্রাম ওজন, বুঝতে পারছেন 250 গ্রাম ওজনের মাটন, একদম চর্বি দেখে পিস, আমি একটু চর্বি খেতে ভালোবাসি। তো দেখুন ছিললাম বেরিয়ে আছে, দেখতে পাচ্ছেন সেই লেভেলের পিসটা জমে যাচ্ছে। মাটনটাও খুব সফট দেখুন, হাত দিলাম ছিঁড়ে বেরিয়ে আসলো, ওয়েল কুকড মাটনটা, এত সুন্দর সিদ্ধ হয়েছে, মশলার ফ্লেভারগুলো মাটনের মধ্যে একদম পুরো একদম ভরে গেছে, দারুণ ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। মুখে দিচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে, বেশি চেবাতে হচ্ছে না, এতটাই সফট মাটনটা, দারুণ, খুব ওভারঅল গুড, সত্যি টেক্কা দেওয়ার মতো বিরিয়ানি। আমরা যখন আসছিলাম অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম যে বারাসাতবাসীদের কাছে যে ডাক বাংলো বিরিয়ানি খেতে কেমন, তো ওনারা অনেকেই আমাকে বলেছিল যে, কেউ বলেছিল ভালো, আবার অনেকেই বলেছে খারাপ, খুব একটা ভালো না,
তো তাদেরকে বলবো আমরা মানে খেয়ে দেখলাম সত্যি ভালো খেতে, অসাধারণ খেতে, অসাধারণ খেতে। এটা বেশি দিন ওপেন হয়নি, নিউলি ওপেন হয়েছে, দু মাস কি তিন মাসের মতো হয়েছে এটা নতুন ওপেন হয়েছে। এখানে আপনারা সব ধরনের ফুডই পেয়ে যাবেন। তো এখন বেসিক্যালি বিরিয়ানিটাই হচ্ছে, চাপটা দেখবো ট্রাই করে ছিললাম বেরিয়ে আসলো। দুর্ধর্ষ, কোনো কথা হবে না, একটু গ্রেভিটা খেয়ে দেখুন, খুব একটা ঝাল না, ফ্লেভারগুলো একদম বেরিয়ে আসছে। আর এখানে সবই দেখছি মানে এত সুন্দর কুকড হয়েছে, মানে মাংসগুলো ভেতরে পর্যন্ত ফ্লেভারগুলো চলে যাচ্ছে, এত সুন্দর লাগছে। মানে ম্যারিনেশনটা এত ভালো করে এরা যে মশলাগুলো পুরো ভেতরে চলে যায়, দারুণ খেতে, দারুণ। আমরা আসার পর থেকে চাপটা তৈরি হলো, দেখলেন এক ঘন্টা ওয়েট করেছি চাপটার জন্য, তারপর আমরা খেতে বসেছি, কারণ আমরা আসার আগে চাপ অলরেডি শেষ হয়ে গেছে। এখানে ডেলি 7 থেকে 8 হাঁড়ি বিরিয়ানি হয়, আমরা যখন এসেছি অলরেডি 5-6 হাঁড়ি বিরিয়ানি বেরিয়ে গেছে। তো যেটুকুনি আমাদের দ্বারা সম্ভব আমরা দেখিয়েছি আপনাদের বিরিয়ানি মেকিংটা। তো এক ঘন্টা ওয়েট করতে হয়েছে চাপের জন্য, এক পিসও চাপ পড়েছিল না আমাদের জন্য, দুর্ভাগ্য, কিছু করার নেই। তো আমরা এক ঘন্টা ধরে ওয়েট করে চাপটা পেয়েছি গরম গরম, আমাদের সামনে একদম বানিয়েছে দুর্ধর্ষ লাল লাল মাখো মাখো মুরগি, মানে চাপ, চিকেন চাপ যেটাকে বলে, দারুণ লাগছে, খুব সুন্দর খেতে, খুব একটা ঝাল না, ভালো ফ্লেভারগুলো বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ, যেরকম চাপ হয় অসাধারণ খেতে। অবশ্য আপনারা একটু ট্রাই করবেন, আর কিছু বলার নেই, বিরিয়ানি খেয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো। আমাদের বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট, ওভারঅল দারুণ লাগলো, সত্যি কথা, সত্যি দারুণ লাগলো। অনেক বড় বড় বিরিয়ানিকে টক্কর দেওয়ার জন্য চলে এসছে বারাসাতে ডাক বাংলো বিরিয়ানি, যেরকম শুনেছিলাম সেরকমই পেলাম। তো বিরিয়ানির আর রিভিউ দেওয়ার দরকার নেই, যা বলে দিয়েছি যথেষ্ট, দারুণ এটাই বলবো, আপনারা আসলে অবশ্যই ট্রাই করুন ডাক বাংলো বিরিয়ানি, এমন কিছু দাম না। মাটন বিরিয়ানি 270 টাকা, চিকেন বিরিয়ানি 210 টাকা, চিকেন চাপটার দাম 90 টাকা। তো এবার অ্যাড্রেসটা বলবো, লোকেশনটা বলবো, যেটা আপনাদের বলা হয়নি, এটা হলো ডাক বাংলো বিরিয়ানি হলো বারাসাতে, বারাসাত স্টেশনে নেমে আপনারা অটো করে বলবেন ডাক বাংলো মোড়ে যাব। তো ডাক বাংলো মোড় থেকে একটু সামান্য একটু আগিয়ে ইন্ডিয়ান সিল্ক যে দোকানটা, শাড়ির দোকানটা, একদম তার অপোজিটেই দেখবেন ডাক বাংলো বিরিয়ানি, তা একদম সহজ রাস্তা। তো এবার এখানকার একটু ওনার তো নেই, তো এখানকার মেন স্টাফদের সাথে একটু কথা বলে নিই। তো দাদা তোমার নামটা বলো। আমার নাম হোসেন সিং। বিরিয়ানিটা তুমি বানাও তাই তো? আমি আছি, আমার সাথে ছোট ভাই আছে, আরো দুটো ছেলে আছে। সবাইকে একটু দেখিয়ে দাও, যারা যারা আছে সবাইকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও, ক্যামেরাম্যানকে বলবো। আদরটা দে তো। তো দাদা কতদিন ধরে বিরিয়ানি বানাচ্ছো? আমি তো এমনি কাজ করছি 7 বছর ধরে। আর এখানে কতদিন ধরে কাজ করছো? এখানে কাজ করছি 1-1.5 বছর হয়ে গেছে। আচ্ছা তুমি একটু দর্শকদের লোকেশনটা বলে দাও, কি করে আসবে? প্রথমত আমাদের বারাসাত ডাক বাংলো মোড়, ওখান থেকে এসে তোমার একটু শর্মলের দিকে আসতে হবে, তোমার সামনে লাজাবাদ, তার অপোজিটে, তার সামনে আমাদের সিটি মল আছে, ওর অপোজিটেই পড়ছে, সামনে আমাদের তোমার শর্মল আছে। আচ্ছা ব্রেকফাস্ট কেমন পাচ্ছো? ভালো। ডেলি কত হাঁড়ি করে বিরিয়ানি হয়? এমনি নর্মাল দিন 7-8 হাঁড়ি করে হয়, শনি রোববার 10-12 হাঁড়ি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা, অনেক ভালো থাকো। তো বন্ধুরা আমরা ডাক বাংলো বিরিয়ানি থেকে চলে এসেছি, যা বিরিয়ানি রিভিউ দেওয়া সব দিয়ে দিয়েছি, ডিটেলস আপনাদের বলে দিয়েছি, আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, ওখানে ফোন নাম্বার লোকেশন সব ডিটেলস দেওয়া থাকবে। একটাই বলবো, একবার আপনারা ওখানে এসে ট্রাই করে দেখুন, বেশ ভালো লাগবে, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কী করতে হবে? আমাদের বাংলাদেশকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।